নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এরুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় দু হাজার তেইশ সাবধানবাণী মহাবিপদ তিন রাশির বাণী করতে চলেছি আমি দু হাজার তেইশের উপর প্রচুর ভিডিও কিন্তু আমি আপলোড করেছি আপনি শনি স্পেশাল ভিডিও আমি দিয়েছি সন্তান প্রাপ্তির যোগের উপর ভিডিও দিয়েছি আপনার চাকরির উপর ভিডিও দিয়েছি বাড়ি সম্পত্তি পার্ট বাই পার্ট প্রচুর দু হাজার তেইশের উপর কিন্তু আমার প্রচুর ভিডিও কিন্তু আপলোড করা আছে অবশ্যই একবার চ্যানেলটা আপনারা ভিজিট করুন সমস্ত বিষয় দু হাজার তেইশের ইন ডিটেলসটা কিন্তু আপনারা জানতে পারবেন তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দু হাজার তেইশে সাবধান তিন রাশি মহাভবিষ্যৎ কেন আমি এই তিন রাশিকে সাবধানের কথা বলছি অথবা লগ্ন রাশি এবং লগ্ন দুদিক থেকে আমি বলবো সাবধান থাকুন বারোটি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশি দেখুন আপনারা এতদিন বেশ কিছু ভিডিও খুব ভালো পেয়েছেন ভালো এটা কিন্তু কিছু তো খারাপ আছে আবার মন্দের মধ্যেও কিন্তু ভালো আছে মন্দের মধ্যেও কিন্তু আপনি সুখ খুঁজে কিন্তু পাবেন অর্থাৎ এই যে তিনটি রাশির কথা বলছি শুধুই যে খারাপ এটা নয় এর মধ্যে কিছু কিছু পজিটিভ জায়গা কিন্তু রয়েছে তো কোন এই রাশি আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয় সম্পূর্ণ জ্যোতিষীয় ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে এই কথাটা আমি জানাতে চলেছি এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন অর্থাৎ যারা চাইছেন যে ভালো একটা নতুন বছরে ভালো কিছু শুভ বার্তা অবশ্যই নিজের জন্মকুণ্ডলিকে একবার বিশ্লেষণ করুন এবং এর পাশাপাশি আপনারা হস্তরেখা বিচার করুন আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল দায়িত্বের সাথে কাজ করি এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি আর আমার প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না আর যার হাত ধরি তাকে আমি টেনে তুলি বারবার বলি আমি প্রত্যেকে কিন্তু হাত ধরি না বারবার এই কথাটা বলেছি অনেকেই রিকোয়েস্ট করেন যে স্যার আমাকে একটু হলো দেখুন না যেখানে আমি দেখবো না যেখানে আমি প্রতিকার করবো না কারণ সেখানে বেশ কিছু ব্যাপার থাকে আমি একটাই কথা বারবার বলছি যার মধ্যে নমনীয়তা আছে যার প্রয়োজনের ব্যাপারটা আছে সারেন্ডার হতে পারে তাকে কিন্তু আমি মানে অ্যাকচুয়াল সেই জায়গাটা থেকে আমি টেনে কিন্তু আমি তুলি ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নাই আপনাকে আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি আপনার যে কাজটা হচ্ছে না একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু করিয়ে দিতে পারবে তো কোন এই সৌভাগ্যশালী আপনার তিন রাশি একে একে আমি বলবো কিছুটা সৌভাগ্য আপনারা পাবেন কিছুটা সমস্যা আপনাদের হবে অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন সবটাই খারাপ হতে পারে না আবার সবটাই ভালো হতে পারে না ভালো এবং মন্দ দুটি মিশিয়ে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা কিন্তু করতে চলেছি দেখুন শনি যে গোচর করছে সঙ্গে সঙ্গে আমি বারবার বলছি পাঁচটি রাশিকে কিন্তু এফেক্ট দেয় তিনটি রাশির সাড়ে সাতি দুটি রাশির লগ্নের ঢায়া কিন্তু আসে তো আমি বা এখনও বলছি সতেরোই জানুয়ারি দু থেকে এই ঢাইয়া প্রভাব শুরু হয়ে যাচ্ছে এই তিন রাশি ক্ষেত্রে দুটি রাশির ঢাইয়া একটি রাশির সাড়ে সাতই এবং এই আড়াই বছর বিশেষভাবে সাবধান থাকা কিন্তু দরকার এই তিন রাশিকে তার জন্য অবশ্যই আপনারা পরামর্শ নিয়ে আপনারা শনিরক্ষা কবচ আপনারা পরিধান করুন দু যে সাবধান বার্তা আমি দিতে চলেছি যে তিন রাশি মহাভবিষ্যৎ বাণী ডায়েরিতে নোট করে নিন অর্থাৎ প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির শুনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে সতেরোই জানুয়ারি দু থেকে একদম টানা আড়াই বছর এই ঢাইয়া চলবে দেখুন অষ্টমভাবে শুনি চলে যাচ্ছে তো ষড়যন্ত্র আপনার এগেনস্ট হবে ষড়যন্ত্র হবে এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা আপনাদেরকে কিন্তু ভুগতে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে ভুগার সম্ভাবনা এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকুন কর্কট রাশি এবং যারা ব্যবসা করছেন ইনভেস্টমেন্ট করার আগে দক্ষ অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করুন এবং আপনার সপ্তমপতি প্রতি অষ্টমভাবে অবস্থান করে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত সৃষ্টি কিন্তু করতে কিন্তু পারে অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ এবং হয়তো কিছু উটকো ঝামেলা আপনার ঘাড়ে এসে পড়ল আপনি যে কাজ করেননি সেটা আপনার ঘাড়ের উপরে এসে পড়ে সেই ঝামেলাটা আপনাকে কিন্তু ভুগতে হচ্ছে অর্থাৎ এই জায়গাটার জন্য আমি বারবার বলছি কর্কট রাশি কেয়ারফুল ইমিডিয়েট আপনারা নিজস্ব জন্মকুণ্ডলি বিচার করুন আপনাদের শনির প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর শনি কিন্তু আপনাকে কিন্তু ফল কিন্তু দিবে দ্বিতীয় রাশি মীন রাশি মিন রাশির আপনার সাড়ে সাথে প্রথম চরণ স্টার্ট সতেরোই জানুয়ারি দু থেকে আপনার দ্বাদশভাবে শনি বিশেষ করে পায়ে চোট আঘাত লাগা যারা বয়স্ক মানুষ আছে মিনরাশির মানুষ পা নিয়ে কোমর থেকে পা পর্যন্ত আপনাদেরকে নিয়ে কিন্তু খুব ভুগতে হবে পায়ের জায়গাটা হাড়ে ব্যথা জয়েন্ট পেন ব্যাক পেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং হসপিটালে কিছু কিছু ক্ষেত্রে খরচ হতে পারে এবং মিনরাশির ক্ষেত্রে আপনাদের ইনকামের জায়গাটা কিছুটা আপনাদের প্রভাব কিন্তু পড়তে পারে সাড়ে সাদি তো কিছুটা আপনাদেরকে কিন্তু প্রভাব দিবে ইনকামের জায়গা কারণ কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস বা যেখানে ইনভেস্টমেন্ট করছেন ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করে দেওয়া ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া তবে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন ফরেনের সঙ্গে যারা যুক্ত আছেন ফরেন থেকে কিন্তু আপনারা এ সময় নিশ্চিত রূপে আমি বলতে পারি আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন দু হাজার তেইশে মহা ভবিষ্যৎবাণী সাবধান মিন এবং বিশেষ করে যারা মামলা মকদ্দমা করবেন ভাবছেন কোর্ট কাছারির সঙ্গে যাবেন তারা একটু হলো সাবধান থাকুন কারণ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আপনাদের হতেই কিন্তু পারে এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু সমস্যা কিন্তু নয় আপনার ক্ষেত্রে শনি শ্বস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে তবে আপনার ইনকাম বৃদ্ধি করবে আপনার সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে কিন্তু মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা টেনশনের জায়গা রয়েছে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের কিন্তু জায়গা রয়েছে এবং সরাসরি আপনি বৃষ্টি রাশি মানুষ নিজের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য এবং আপনাদের এই সময় রাগ জেদ আপনাদের বাড়বে কিন্তু সম্পত্তি ক্রয় ফরেন থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে তবে শত্রু শান্ত হবে ঋণ পরিশোধ হবে এবং এর পাশাপাশি আপনাদের ঠিক এই কর্মের জায়গাটা নিয়ে কিন্তু যথেষ্ট চাপ থাকবে অর্থাৎ আপনি বিশ্বিক রাশির মানুষ কর্মক্ষেত্রে প্রচুর পেশার আপনাদের এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে কিছু মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নমস্কার ধন্যবাদ